पूर्व पार्षद के याद में रक्तदान शिविर का आयोजन। लोग चले जाते हैं अपने कर्तव्यों को कर कर, रह जाती है उन महान आत्माओं का इतिहास। हुगली बट्टावारी वार्ड नंबर 11 के पूर्व पार्षद देवाशीष दास राणा के स्मृति याद में रक्तदान शिविर का आयोजन किया गया। शिविर का आयोजन सुबीर घोष भाई द के नेतृत्व में किया गया। पुरुषों के साथ साथ महिलाओं ने बढ़ चढ़ कर रक्तदान किया। उपस्थित रहे हुगली चुनचुड़ा के विधायक असिद मजूमदार, चेयरमैन पिंटू महतो, वाइस चेयरमैन शांतनु बनर्जी, समस्त पार्षद सहित कई अन्य गणमान्य लोग। चेयरमैन पिंटू महतो ने कहा कि हमारे पूर्व पार्षद देवाशीष दास के याद में यह रक्तदान शिविर का आयोजन किया गया है। देवाशीष दास हमारे पार्टी के सदस्य होने के साथ साथ वह अपने क्षेत्र का समाज सेवक था। दिन हो या रात, राणा हर समय अपने क्षेत्रवासियों के लिए कार्य करता था। कभी कभी तो ऐसा वक्त आया है कि हम लोगों ने राणा का फोन कर रहा कहा कि राणा आपके वार्ड में इस व्यक्ति को आपकी मदद की जरूरत है। राणा ने संकोच उस व्यक्ति का मदद कर दिया करता था। देवाशीष दास राणा कल भी हमारे साथ था, आज भी है, हमेशा उसकी स्मृति हमारे साथ रहेगी, उसे भुलाया नहीं जा सकता। लेकिन राणा के लिए बोला खूब कठिन। राणा दल नय, राणा আমাদের পরিবারের মেম্বার ছিল। সুখে দুঃখে রানার অভাব পূরণ হবে না। রানাকে নিয়ে বলা খুব কঠিন। দেবাশীষ দাস রানা আমাদের প্রাক্তন পৌর সদস্য, যখন পৌর সদস্য হয়েছিল তখনই রক্তদান শিবির এইখানে চালু শুরু করে এবং রক্তদান শিবিরটা রক্তদান উৎসবে পরিণত করে তুলেছিল। এত মানুষ, এত পুরুষ মহিলা একসাথে এই রক্তদান শিবিরে রক্তদান করতেন। প্রায় 250 লোক এখানে রক্তদান করতেন এবং দেখেছিলাম অনেক মানুষ রক্ত না দিতে পেরে ফিরে যেতে। এবং রানা শুধু রক্তদান শিবির না, রানা এই ওয়ার্ডে যে কোনো কর্মসূচি যখন যেটা করেছে খুব সফলভাবে করেছে, সে দিদিকে বলো, কর্মসূচি বলুন, যে কোনো দলের দলীয় যে কোনো কর্মসূচি রানা খুব দক্ষতার সাথে পালন করত। এবং এখনো নেই আমাদের মধ্যে যে কোনো দলীয় কর্মসূচি, ক্লাবের কর্মসূচি, কোনো পারিবারিক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান এলে পরে রানার কথা খুব বেশি করে মনে পড়ে আর কি। রানা যে নেই আমরা সেই অভাব অনুভব করি। রানা যখন বেঁচে ছিল 11 নম্বর, 20 নম্বর এবং পার্শ্ববর্তী 21 নম্বর পাশে যে পিয়ারাপুর অঞ্চল, সেই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে দলীয় কাজ, যে কোনো মানুষ সমস্যায় পড়লে আমাদের কাছে এলে রানাকে ফোন করে আমরা যদি বলতাম যে রানা এরকম ঘটনা ঘটেছে একটু ভাই দেখে দে, দেখতাম যে সে রানা ঠিক সেই কাজটা করে দিত। সেই দিনের বেলায় বলুন কিংবা রাত্রিবেলায় বলুন, যখন যেটা বলেছি রানা করেছে। আজকে রানা আমাদের মধ্যে নেই, সেইটা খুব অভাব অনুভব করি আমরা দলীয় যারা কর্মী রয়েছি, নেতৃবৃন্দ রয়েছি। রানা যে আমাদের মধ্যে নেই সেই অভাবটা আমরা অনুভব করি। আমি বলবো রানার সাথে যে সমস্ত কর্মীরা ছিলে, রানার সাথে যারা কাজ করতে, রানা যেভাবে মানুষের দুঃখের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতো, প্রত্যেকটা কর্মীকে বলবো যেন রানার পথ অনুসরণ করে 11 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে যেন থাকে। আজকে যে রক্তদান শিবির রানার স্মৃতির উদ্দেশ্যে তাই বলবো, এই এই কথাগুলোই আমি বলবো।